নমস্কার, আপনারা দেখছেন খবরের ঘন্টার সঙ্গে রয়েছি আমি অর্পিতা। খবরের ঘন্টার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসুন দেখে নিই আজকের বিশেষ খবর। শিলিগুড়ি এনজিপি সাউথ কলোনিতে অন্যরকম বসন্ত উৎসব। শুক্রবার ছিল দোল পূর্ণিমা, আবার শুক্রবারই ছিল মুসলিম ধর্মাবলম্বীদের সবে বারাত। এই দুই উৎসবের পূর্ণ লগ্নে এক ভিন্নধর্মী পরিবেশ বসন্ত উৎসব পালিত হয় শিলিগুড়ির এনজিপি সাউথ কলোনি বাজারে। স্থানীয় শ্রীবাস কলোনি বাসিন্দারা সেই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক। পদ্মশ্রী সেখানে সম্প্রীতি সৌভ্রাতৃত্বের বার্তা মেলে ধরেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একথা স্মরণের পাশাপাশি শিশুরা সেই উৎসবে ব্যতিক্রমী বার্তা মেলে ধরে তাদের নাটকের মাধ্যমে। আমাদের দেশে বহু ভাষা, বহু ধর্ম, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বা খ্রিস্টান, আবার কেউ শিখ জৈন, কিন্তু সবার মূল পরিচয় আমরা ভারতীয়, আমরা মানুষ। শিশুদের মাধ্যমে বসন্ত উৎসবে এই পরিবেশ ফুটিয়ে ওঠে, যা খুবই প্রাসঙ্গিক। আমরা বহু রঙে নিজেদের রাঙিয়ে তুলি, কিন্তু সব রঙেরই এক কথা, প্রেম ও মৈত্রী। বিভেদ নয়, সাম্য, একতা, এই দিকগুলো বসন্ত উৎসবে ফুটিয়ে তোলায় আয়োজকদের তারিফ করেন পদ্মশ্রী করিমুল হক। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। ছোট ছোট শিল্পীরা রয়েছে, আপনারা ওদের উৎসাহ দেবেন। আমরা দিনের শেষে যে সম্প্রদায়ে থাকি না কেন, আমাদের সর্বশেষ পরিচয়। আমরা এই নাটকের মধ্যে দেখতে পাচ্ছি একজন মুসলিম সম্প্রদায়ের, সে মসজিদে যাবে প্রার্থনা করতে। আমাদের হিন্দু সম্প্রদায়ের শিশুরাই তাদেরকে পৌঁছে দিল তাদের গন্তব্যস্থলে, এবং প্রেয়ার শেষে তাদেরকে আবার গন্তব্যস্থলে পৌঁছে দিল। এবং সবশেষে আমরা, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়, আমরা ভারতবাসী, একজন চার্চে, একজন أشهد أن لا إله إلا الله দাদা। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারত সরকারের দ্বারায় আজকের যে দিনটা, মহান দিন, ঈশ্বর এমন একটা দিনের মধ্যে হিন্দু ভাইদের যেরকম হোলি এবং মুসলিম ভাইদের জন্য সবেবেড়াত, এই সবেবেড়াত এবং হোলি সবাইকে আমি প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা
ভারতবাসী, আমরা বাংলারবাসী, নানান জাতি নানান পার্টি আমরা থাকতেই পারি। আজকের দিনটাতে বিভিন্ন জায়গায় আমি দেখলাম, বিভিন্ন উৎসবের মাধ্যম দিয়ে দেখলাম যে নানান জাতি মানুষ একত্র হয়ে আজকে হোলি উৎসব পালন করতেছে এবং শবে বরাত পালন করবে। মুসলিম ভাইরা, হিন্দু ভাইরা অন্য বাড়িতে গিয়ে এই শবে বরাতের অন্ন গ্রহণ করে এবং পালন করে, এটাও একটা যেরকম আনন্দের ব্যাপার। আমরাও যেরকম আজকে নিজেও আমি যেমন একটা উৎসবের মধ্যে গেলাম, হোলি উৎসবের মধ্যে, সেখানে দেখে আমি অবাক হয়ে গেলাম, অনেক মুসলিম ভাইদের জন্য অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করছে। এই তো আমার বাংলা, এই তো আমাদের দেশ, এটাকে বলে ভারতবর্ষের দেশ। একটা কথাই আছে, একটা গান আছে, নানা ভাষা নানা পরি নানা পরিধন, বিবিধের মাঝে দেখো মিলন মোহন, এটি আমাদের ভারতবর্ষ। আমরা যারা বাংলা থেকে সারা ভারতবর্ষ যেন জানতে পারে, বুঝতে পারে, আমরা ভারতীয় নাগরিক এবং বাংলার মানুষ, আমরা একত্র থাকি, একত্রে বসবাসকারী, আমরা একই ভাষায় সবাই কথা বলি এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষাও কথা বলি, কিন্তু আমরা যেহেতু ভারতবাসী, আমরা দেশকে ভালোবাসবো, নিজের জায়গাকে ভালোবাসবো এবং মানব জাতকে আমরা ভালোবাসবো। এটি আমাদের ভ্রাতৃত্ববোধ, এটি আমাদের বাংলা, এটি আমাদের ভারতবর্ষ। সবাইকে আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিচ্ছি, সুন্দরভাবে আনন্দে উৎসাহ করুন, বিপদ যেন কারণ হয় সাবধানে চলুন। নমস্কার।